হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার আরও একটা নতুন ব্লগে সবাই রে স্বাগতম জানাই, ভালোবাসা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখ রায় সবাই রে ধন্যবাদ আর ভালোবাসা জানাই। আমার আজকে ব্লগটা শুরু করি আর আশা করি আজকে ব্লগটা ভালো লাগবো। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয় বুঝতেই পারছো যে আজকে কিন্তু আমি ডেইলি ব্লগ, আমার রান্না বাড়া খাওয়া দাওয়া এগুলো কিছু শেয়ার করি আর না। আমি আজকে একটু আমার যা মানে আমি ইউজ করি ওইগুলাই টিপস তোমরা সঙ্গে শেয়ার করবো, আশা করি ভালো লাগবো। আর আমার মনে হয় এই টিপসগুলো সবাই ফলো করো, যদি কেউ ফলো না করিয়া থাকো তো আমার কাছ থেকে শিখতে পারবা। আমি কোনো জ্ঞানী গুণী না গো, আমি যা যা ইউজ করি তাই আমি তোমরা সঙ্গে শেয়ার করি সবসময় করি বা করিয়ার বা কর্মও যতটুকু পারি যতটুকু জানি অতটুকুই আমি ভাবি যে সবার সঙ্গে একটু শেয়ার করি। যদি আমার মতো আমিও যেমন অন্যরার কাছ থেকে জানছি ওই রকম আমার মতোও না জানরা অনেকে আসো যেগুলো দেখে আমার কাছ থেকে হয়তো মানে উপকার হইতে পারে। তো যাই হোক, সকালের আমি কাজ বাজ ওইদিকে শেষ করিয়ে আর কি শেষ করিয়েই আমি ওইগুলা কাজে লাগছিলাম। তো ওইগুলা কাজটা যখন আমি লাগলাম তখনই কিন্তু আমি তোমার সঙ্গে শেয়ার করা শুরু করছিলাম। তো একটা লাইক দিয়া বন্ধুরা ভিডিওটি লাস্ট অবধি থাকো, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবো। আজকে আমি তোমরা সঙ্গে শেয়ার করবো যে ছোট্ট জায়গার মধ্যে জিনিসপত্র ঠিকঠাকভাবে করে রাখলে মানে পাওয়াটাও সুবিধা হয়, দেখতেও সুন্দর লাগে, তাই আর কি আমি একটু চেষ্টা করি আর তোমরা সঙ্গে শেয়ার করার। এই যে দেখো, আমার ঘরে তো টেবিল রাখার জায়গা নাই, তাই ফ্রিজের উপরে এই জিনিসগুলো রাখি। তো দেখো কীরকম অগুছালো হয়ে আসা থাকছে, কারণ জিনিস একটা নিতে সময় সব পড়িয়া টড়িয়া ছিত্রিয়া ছাত্রিয়া থাকে, ঠিকঠাকভাবে মানে পাওয়া যায় না পরে জিনিস খুঁজিয়া। একটা যখন জিনিস খুঁজিয়া পাওয়া যায় পরে কিন্তু সব জিনিসটারে মানে ফেলাইতে লাগে, তারপর খুঁজিয়া পাওয়া যায়। এই যে বড় বড় জিনিসগুলো দেখো, ওইগুলা কিন্তু দূর থেকেই দেখা যায়, সুন্দরভাবে মানে ইউজ করা যায়। কিন্তু এই যে ছোট্টো কাটো জিনিসগুলা, এই যে যেমন দেখো, এই যে ছোট ছোট অনেকগুলা জিনিস এখানে ক্লিপ আছে, ক্লিপটা কিন্তু আমি এইটার গায়ের মধ্যে এরকম লাগাইয়ে রাখি। আর এই যে দেখো, কলম আছে, পেন্সিল আছে, তারপরে আমার সিঙ্গার আছে, কাজল আছে, এইগুলোই আর কি আমি রাখার লাগি। দেখো এরকম একটা ছোট্ট বোতল নিলাম, কোকাকোলার একটা ছোট্ট বোতল আর কি, এটারে আমি পার্ট করিয়া মানে ভাগ করে লেছি আর কি, কারণ পুরাটার মধ্যে তো সব ঢুকতো না। এটার লাগে আমি এটার এইরকম কাটিয়া ওইটার ভিতরেই দেখো আমি সব জিনিসগুলো ঢুকাইয়া রাখি দিয়ে আমার কিন্তু পাইতেও সুবিধা হইব আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। তারপরে দেখো এই যে উপরটা রয়েছে এর মুখটা, মুখটাও কিন্তু আমি ফালাইলাম না। মুখটার মধ্যে কী করি আর সব গাডারগুলা ঠিকঠাকভাবে ঢুকাইয়া রাখি, আর গাডারগুলাও দেখেও খুব পাইতে অসুবিধা হয়। আর আমার তো জায়গার খুব কম, তাই মানে বড় বড় জিনিস কিছু ইউজ করতে পারি না, রাখার মতো জায়গা হয় না, তাই আমি এই ছোট্ট জিনিসের মধ্যেই আর কি সব কিছু ইউজ করি আর ছোট্টো কাটোর মধ্যেই রাখি। আর এখানে দেখো গাডার চুড়ি সব কিছুই একসঙ্গে রাখলাম, চুড়িগুলা পাইতেও কিন্তু আমার অসুবিধা হয়। এখানে আছে ছোট্ট ছোট্ট জিনিস আরও, ক্লিপ টিপ এই সেই, কানের এরপরে ক্লিপ ছোটো ক্লিপ এগুলোও একটা বাটির মধ্যে রাখলাম। এরপরে এখানে দেখো ছোটো ছোটো কানের আছে, এই কানেরগুলো একটা এরকম একটা ছোট্ট কৌটা নিয়ে ওই কৌটাটার মধ্যে কিন্তু সব কিছু ঢুকাইয়া রাখি দিয়ে আর মুখটা লাগাই রাখি দিলে না পাইতেও সুবিধা হয়, জায়গার জিনিসটা সুন্দর করে এক জায়গাতে থাকলেও আর যখন ইয়ে হয় তখনও পাওয়া হয়। আর দেখো এটা করতে গিয়ে আমি একটা আংটি পাইলাম, চট করে লাগাইয়াও নিলাম, আংটি কিন্তু আমার দারুণ ভাল লাগে। তারপরে দেখো এই যে আছে সেফটি পিনগুলা, পিনগুলা কিন্তু আমরা সময়ে খুঁজিয়া পাই না, এদিক ছড়াইয়া থাকে ওইদিক ছড়াইয়া থাকে, কোনো দিকে যাইতে হইলে পাই না। আর তো ওইরকম একটা ছোট্ট ইয়ের মধ্যে আমি কৌটার মধ্যে রাখলাম। এরপরে এই যে টিপের খালি পাতা, ওইটাও কিন্তু আমি ফালাই না, যে সময় সানে টানে যাইতে হইলে টিপ খুলিয়া এটার মধ্যে রাখিয়া গেলে গিয়ে টিপটা কিন্তু আইয়া আবার লাগাই দেওয়া যায়। তো আমি কিন্তু এগুলাও ফালাই না, এটাও আমি সাইডের দিকে রাখলাম। আর দেখো যেগুলো জিনিস আমি ঠিক করলাম সব কিছুই ঠিকঠাক করিয়া রাখি দিয়ে যাতে আমার পাইতে জিনিসগুলো কষ্ট না হয়। এই সব জিনিসগুলো ঠিকঠাক করতে করতে দেখো একটা নূপুরও পাইলাম। এই নূপুরটা কিন্তু অনেক আমি আগে মেলার থেকে কিনছিলাম, খুব শখ করিয়া কয়েকদিন লাগাইছিলাম, তারপরে খুলিয়ে রাখছিলাম আর কিন্তু এটার কথা আমার মনেই নেই। আজকে ঠিক করতে পাইলাম, বাস চট করে পায়ে লাগাই দিলাম, দারুণ লাগে কিন্তু। তারপরে দেখো এইগুলা জিনিস, এগুলো আরও অনেক, আমরা ঘরে কত ছোটো ছোটো জিনিস থাকে না যার কোনো ঠিকঠাক নাই, এরকম সব ছোটোখাটো জিনিস রাখার লাগে আমি দেখো আবার আরেকটা এরকম একটা চকলেটের ডিবি আর কি, এটা
খুব সুন্দর কিন্তু বালতির মতো। ওইটার মধ্যে আমি সব কিছু রাখলাম, দেখো একটার মধ্যে সব কিছু মানে ঢুকিয়া গেল, পাইতেও সুবিধা হয়, দেখতেও সুন্দর। একটা জিনিস, একটা মানে ডিবিটা ধরলেই কিন্তু সব কিছু জিনিস পাওয়া যায়, তো অনেক সুবিধা হয়। আর ঘরে যেহেতু জিনিস রাখার সমস্যা, জায়গাটা খুব কম, ছোট্ট জায়গার মধ্যেই সব করতে লাগে, তাই আমি এরকমই করি। তারপরে দেখো এই যে শুজ আছে, সুতা আছে, ওইগুলা কিন্তু আমরা খুব দরকারি জিনিস, আর এগুলো না হারে খুব তাড়াতাড়ি। তাই আমি কি করছি, একটা ছোট্ট এরকম বাটি নিয়ে এই বাটির মধ্যে রাখলাম, দেখো আমি হাত দিলেই কিন্তু বাটিটা নিলেই সব পাইয়া নিব। তারপরে এখানে আছে দেখো ইয়েগুলা, ম্যাচগুলা, এই যেগুলা দেশলা এগুলো আর কি, এইগুলাও দেখো পাইতে কিন্তু সমস্যা হয়, আর মধ্যে বাইরে রাখলে বাতাস টাতাস লাগিয়ে না এইগুলো জ্বলতে সময় কিন্তু সমস্যা হয়। তাই আমি এগুলোও কি করলাম, একটা প্লাস্টিকের বাটির মধ্যে নিয়ে নিলাম, কারণ এই বাটিগুলো এমনিই তো মানে ইউজ হয় না, আর আমি কিন্তু সব কিছু ইউজ করি, আমি কোনো জিনিসই ফালাই না, দারুণভাবে মানে ইউজ করা যায়। তারপরে দেখো এই চিরুনিগুলা, চিরুনিগুলাও কিন্তু এইদিক ওইদিক পড়িয়া থাকে, পাইতে সমস্যা হয়, তাই আমি একটা গ্লাসের মধ্যেই চিরুনিগুলা ঠিকঠাক করিয়ে রাখলাম। আর এখন দেখো এই জায়গাটা কত সুন্দর লাগে দেখতে, আমার জিনিস পাইতেও কিন্তু এখন অসুবিধা হইতো না, একটা টান দিলে সব কিছু পড়তো না, আর একটা জিনিস নিতে হইলে আমার সব কিছু ফালাইয়া ছিত্রাইয়া দেখতে লাগতো না। সুন্দর করে জায়গাটারে অর্গানাইজ করলাম, দারুণ লাগে, যেহেতু আমার ছোট্ট ঘর, ছোট্ট জায়গার মধ্যেই আমি সব কিছু ম্যানেজ করি, ফ্রিজের উপরেই আমি সুন্দর করে এইভাবে সাজাই গুছিয়ে রাখলাম। তারপরে দেখো বন্ধুরা, আমরা সববার ঘরে কিন্তু মোবাইল আছে, এই প্লাগ পয়েন্ট থাকে, এগুলো না এরকম ছড়াইয়া ছিটাইয়া থাকে, এগুলাও দেখতে কিন্তু খুব খারাপ লাগে। তাই আমি কি করলাম, এরকম একটা মানে লোহা নিয়ে আর কি লাগাইলাম, লাগাইয়া দেখো এটার মধ্যে সব কিছু একটা একটা করে ঢুকিয়ে রাখি দিলাম, যাতে পাইতেও সুবিধা হয়। আর চার্জারগুলো না একটু মানে ভাইস করিয়া করিয়া রাখলে কিন্তু চার্জারের এই ইয়েগুলো নষ্ট হয়ে যায়, ফাটি যায়, আর এরকম রাখলে কিন্তু চার্জারগুলো নষ্ট হয় না, সুন্দর থাকে, ভালো থাকে, তার মধ্যে পাইতেও সুবিধা হয়, আর জায়গাটাও সুন্দর লাগে, ছোট্টো মোটো জায়গার মধ্যে সব কিছু মানে অর্গানাইজ করিয়া রাখা যায়, আর পাইতে তো খুবই সুবিধা হয়। রান্নাঘরেও কিন্তু এই চামচ, ছুরি, এরপরে কেচি টেচি এগুলোও কিন্তু ছড়াই ছিটিয়ে থাকে, এগুলোও আমি একটা গ্লাসের মধ্যে রাখলাম সুন্দর করিয়া। আর এইভাবে দেখো আমি ঠিকঠাক করিয়া রাখি, আমার রান্নাঘর আলাদা নাই, কিন্তু আমি একটা রুমের মধ্যেই সব কিছু এরকম ঠিকঠাক করিয়া রাখি, তাই কোনো আমার কষ্ট হয় না, অসুবিধা হয় না। তারপরে আমার কিন্তু ঘরে কোনো ড্রেসিং টেবিল কিছুই নাই, আমি খুব মানে ইয়ে ঘরের মেয়েও, তাই আর কি আমি কী করি, গডরেজের মধ্যেই নিচে এরকম আমি সব কিছু আমার সাজের জিনিস রাখি আর কি, তো ওইগুলো ওইদিক ওইদিক পড়ে। তো এখানে কী করলাম, ছোট্ট একটা ট্রে নিয়ে নিলাম, ট্রের মধ্যে সব কিছু সাজাই গুছিয়ে রাখি, ওইভাবে রাখলে কিন্তু নিতেও অসুবিধা হয় না, আর দেখাও যায় সব কিছু, পাইতেও কিন্তু অনেক সুবিধা হয়। বন্ধুরা, আমি কিন্তু লিপস্টিকের খুব শখিন, লিপস্টিক আমি খুব বেশি ভালো পাই, যখনই যেদিকে যাই আমার কেউ কিচ্ছু কেনার কথা কইলেই ফার্স্ট চয়েস থাকে আমার লিপস্টিক, আর তাই আমার অনেক লিপস্টিক আছে, লিপস্টিকগুলোও কিন্তু আমি ছড়াই ছিটাই রাখি না, এরকম একটা ডিবির ভিতরে ঢুকাইয়া সব কিছু ঠিকঠাক করে রাখি, এতে কিন্তু লিপস্টিকের সেন্ট যেটা থাকে সুন্দর, ওইটাও সুন্দর থাকে। তার মধ্যে বাইরে থাকলে দেখো লিপস্টিক অনেক দিন হয়ে গেলে একটা ছাতা ছাতা উপরে পড়িয়া যায়, সাদা সাদা, এটাও কিন্তু পড়ে না, সুন্দর সুন্দর থাকে, আর সেন্টটা কিন্তু দারুণ থাকে। আর লিপস্টিক না আমার খুব একটা ফেভারিট জিনিস। তারপরে দেখো এই যে ব্রাশ, কলগেট, এগুলো কিন্তু এইরকম একটা প্লাস্টিকের ইয়ের মধ্যে আমি সুন্দর করিয়া রাখি, এই প্লাস্টিকের ইয়েটা কিনে আনছি, এটা কিন্তু আমি কোনো দিকে লাগাইছি না বাথরুমে, এটা আমি এমনি এখানেই রাখি আমার চালের ড্রামের উপরে আর কি, এটা ভালো লাগে আমার এখানেই রাখতে, এখানেই সুন্দর লাগে। তারপরে এই ট্রাইপডটা দেখো, এটা দিয়ে তো আমি ভিডিও করি, এটাও আমি এখানে সুন্দর করে ফ্রিজের উপরে সাজিয়ে রাখি। এরপরে টর্চ, যেটা আমরা সন্ধ্যা হইলেই লাগে, আমরা দিকে লাইটের খুব প্রবলেম, তাই এটাও আমি কিন্তু এভাবে সুন্দর করিয়া রাখি। তো ঘর দুয়ার সাজাইতে সাজাইতে মনে হইলো যে আংটিটা লাগাইছি, কিন্তু হাতটা দেখতে সুন্দর লাগে না, কারণ নেলপলিশ হাতে নাই, তাই ভাবলাম চলো নেলপলিশটা একটু লাগাই, নিজেরে নিজে একটু সাজে, ঘর যেহেতু সাজানো গুছানি করলাম আমিও একটু সাজিয়ে গুছিয়ে থাকি। আর বন্ধুরা, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও আমার মতো কে কে নিজেরে নিজে সাজাইয়ে রাখতে আর ঘর দুয়ার সাজাইয়ে রাখতে ভালো পাও, আর আজকের টিপসগুলো
আপনারা কেউ কাছে কি কোনো উপকৃত মনে হইল না ফালতুই একটা ভিডিও মনে হইল অবশ্যই আমারে জানাও। আর যদি কেউ উপকৃত হইয়া থাকো আমার ভিডিও থাকে প্লিজ 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 কমেন্টে জানাই, আমার কিন্তু দারুণ লাগবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। কীরকম লাগলো কইলাম তো অবশ্যই কমেন্টে জানাইও। তো দেখা হইবো আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার লিগা অসংখ্য ধন্যবাদ।